ব্রুডারে কেন বাচ্চা মারা যায় সেই জিনিসটি আজকে আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবো। দর্শক, আপনারা দেখতেছেন কাজী 143 বাংলা এবং আমি আছি কাজী কাউসার সুমন আপনাদের সাথে। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই জিনিসটি অবশ্যই আপনারা টাইটেল অথবা থাম্বনেল দেখে নিশ্চিত হয়ে গিয়েছেন। আজকের বিষয়টি আমি আবারও বলে নিচ্ছি, আজকের বিষয়টি হচ্ছে ব্রুডিং এর সময় কেন বাচ্চা মারা যায় এবং এই বাচ্চা মারা যাওয়াটাকে কিভাবে রোধ করা যায় এবং কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় সেই জিনিসটা সম্পর্কে এ থেকে জেড পর্যন্ত সকল কিছু আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবো। দর্শক, সো কথা না বেরিয়ে চলে যাই আমাদের ভিডিওতে। তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন। যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন, যার কারণে আপনারা ব্রুডিং এর A to Z সম্বন্ধে শিখতে পারবেন না। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। দর্শক, চলেন কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। ব্রুডিং এ কেন বাচ্চা মারা যায়। ব্রুডিং এ মারা যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার আগে বলে নিচ্ছি ব্রুডিংটা আমাদের কিভাবে করতে হবে এবং তাপমাত্রা কিভাবে করে দিতে হবে। ব্রুডিং এ মারা যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে সঠিক তাপমাত্রা না দেয়া। দেখা যাচ্ছে যে আমরা অনেকে মনে করি যে যদি বাচ্চাগুলোকে আমরা অনেক লাইটের আলোতে, মানে লাইটের গরমে রাখি, অনেক তাপে রাখি, তাহলে বোধহয় বাচ্চাগুলোর জন্য ভালো হবে। আবার যার কারণে অতিরিক্ত আমরা তাপ দিয়ে ফেলি, এই কারণে আমাদের বাচ্চা মারা যেতে পারে এবং কিছু বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। এই আমাদের তাপমাত্রাটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত। সেই তাপমাত্রাটা হচ্ছে ব্রুডিং এর প্রথম যে সপ্তাহটা আমরা ব্রুডারে রাখবো, মুরগি অথবা কোয়েল আমরা যেটাই রাখবো, আমাদের প্রথম যে আমাদের তাপমাত্রাটা রাখতে হবে সেটা হচ্ছে, যদি আপনি ফারেনহাইটে রাখেন তাহলে 95 ডিগ্রি ফারেনহাইট রাখবেন, আর যদি সেলসিয়াসে রাখেন তাহলে রাখবেন 35 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এই যে প্রথম যে ধাপটা হচ্ছে তাপমাত্রাটা, আমরা যদি এই তাপমাত্রা থেকে আমরা যদি অতিরিক্ত তাপমাত্রা দিয়ে অনেকক্ষণ রাখি তাহলে আমাদের বাচ্চা মারা যেতে পারে, আমাদের বাচ্চাগুলা আমাদের বাঁচানো কষ্টকর হয়ে যাবে। এবং আমাদের দ্বিতীয় সপ্তাহে ওই তাপমাত্রাটা আরো কমাতে হবে। দ্বিতীয় সপ্তাহে আমাদের তাপমাত্রাটা 33.5 থেকে 33 ডিগ্রি বা 34 ডিগ্রি এটার মধ্যে রাখতে হবে। আমি 33.5 রাখি পার্সোনালি, দ্বিতীয় সপ্তাহে 33.5 রাখি। আর বর্তমানে আমার যে কোয়াল ভাগের যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা দ্বিতীয় সপ্তাহের বয়স চলতেছে, এগুলার অলরেডি পশম উঠে গেছে এবং সুন্দরে আলহামদুলিল্লাহ ভালোই আছে। তবে আমারও কিছু বাচ্চা মারা গিয়েছে এবং কেন মারা গিয়েছে সেটা ব্রুডিং এর কিছু ভুলভ্রান্তির কারণে অথবা কিছু অনিচ্ছা সত্ত্ব কিছু কারণে, এবং সেই জিনিসটি আপনাদেরকে বলতেছি, আপনারা কিছু শিখতে পারবেন। আর আমিও অভিজ্ঞতার কখনো শেষ নেই, আমিও অনেকদিন ধরে আছি, তবুও আমি এখনো শিখতেছি। আসলে আপনি কেউ পরিপূর্ণভাবে বলতে পারবে না যে সে সব কিছু জানে। ওকে বন্ধুরা, আমি আমার যে বাচ্চাগুলা, আমার এই বাচ্চাগুলা আমি দুটো ধাপে রেখেছিলাম, দুটো ধাপে রেখেছিলাম আপনারা জানেন। ওই দুটো ধাপে আমার বাচ্চাগুলা যখন দিন দিন বড় হচ্ছিল, প্রত্যেক দিন ওদের ওজন বাড়তেছিল এবং বড় হচ্ছিল, ওরা ওদের শরীরের পরিধি বেড়ে গিয়ে ওরা আর জায়গা হচ্ছিল না, যার কারণে ওদেরকে খাবার দিতে গিয়ে ওরা একটা আরেকটার উপরে হুমড়ি খেয়ে পড়তো, যার কারণে নিচে যে বাচ্চাটা পড়তো সেই বাচ্চাটা পা ভেঙে যেত, পা ভেঙে যেত। এরপরে কি হতো, সে পা ভেঙে গেলে পায়ের ব্যথায় সে আর খাবার খেতে আসতে পারতো না, আর যার কারণে সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাপিত হয়ে সে কয়েক ঘন্টার মধ্যে মারা যেত। আর এমন বাচ্চাগুলা, এগুলাকে চিকিৎসা দেওয়া খুবই কষ্টকর, এগুলাকে চিকিৎসা কিভাবে দিবেন দেওয়া সম্ভব হয় না, আর যার কারণে ওই বাচ্চাগুলাকে বাঁচানো কষ্টকর হয়ে যায়। তাই আপনারা এই জিনিসটা থেকে বুঝতে পারলেন নিশ্চয়ই যে অল্প জায়গায় অধিক বাচ্চা রাখা ঠিক হবে না। যখন ব্রুডারে আপনি ব্রুডিং এর প্রথম 2 থেকে 3 দিন ঠিক আছে আপনি একই জায়গায় রাখতে পারবেন, তবে এরপরের থেকে প্রত্যেক দিন একটু একটু করে জায়গা বাড়াবেন, প্রত্যেক দিন একটু একটু করে জায়গা বাড়াবেন আপনার প্রয়োজন মতো, তাহলে আপনার ব্রুডিং এ সঠিক জায়গাটা দেওয়া হবে আপনার বাচ্চাগুলোকে, তাহলে আপনি বাচ্চাগুলো আর অসুস্থ হবে না, বাচ্চাগুলোর মৃত্যু হার কমে যাবে।
ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা ব্রুডারে যখন বাচ্চাগুলো থাকে, বাচ্চাগুলোকে আমরা ধরতে চাই না। আসলে বাচ্চাগুলোকে ধরা ঠিকও না, কারণ ওরা ভয় পায় বেশি, যার কারণে ওদের ক্ষতি হতে পারে। তবে কিছু করার থাকে না, ওদেরকে আমাদের ধরতে হবে, অথবা যেভাবে হোক আমাদের ব্রুডারে ওরা বাচ্চাগুলো যখন আমরা খাবারের পানি দেই, ওরা পানির পাত্রের উপরে উঠে গিয়ে পানি খায়, যার কারণে ওরা ওদের পা গুলা ভিজে যায়। পানি খাওয়ার পরে ওরা যে যে জায়গাটা হেঁটে যায়, যার পরে ওই জায়গাটা ভিজে যায়, যার কারণে দেখা যায় যে পানির পাত্রর আশেপাশে অনেকটা জায়গা ভিজে যায়, এবং এইটার কারণে কিন্তু রোগ জীবাণু তৈরি হয়, যার কারণে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে। আর ওদের শরীরে বিষটা লেগে গিয়ে, ওরা চোখে বিষটা লেগে গিয়ে ওরা চোখ বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে খাদ্য না খেয়ে মারা যেতে পারে। সো আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেক দিন কমপক্ষে একবার, যদি পারেন দুবার, কমপক্ষে একবার আপনি আপনার ব্রুডিং এর ময়লাগুলো পরিষ্কার করবেন, তাহলে আপনার বাচ্চাগুলা সেফ থাকবে, ফ্রেশ থাকবে, ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আপনি যদি প্রত্যেক দিন পরিষ্কার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা বাধ্য হয়ে থাকবে, তবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস যে আপনারা অনেক সময় অতিরিক্ত তাপ দেই, ঠিক আছে, আবার অনেকে অতিরিক্ত কম তাপ দিয়ে দেই, যার কারণে দেখা গেল যে আমাদের বাচ্চার পরিবার সংখ্যা অনুযায়ী আমাদের লাইটের সংখ্যাটা কম হয়ে গেছে, যার কারণে আমাদের বাচ্চাগুলা সঠিকভাবে তাপমাত্রা পায় না, যার কারণে একটা আরেকটার সাথে লেগে শুয়ে থাকে। ওই কারণে আমাদের ব্রুডিং এর সময় বাচ্চাগুলা অসুস্থ হয়ে গিয়ে ঠান্ডা লেগে মারা যেতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পানি, আমরা পানির পাত্রটা আমরা যদি এমন ভাবে দিতে হবে, পানির পাত্রটাতে আমরা মার্বেল দিয়ে দিতে পারি, অথবা ছোট ছোট পাথর বা ইটের টুকরা দিয়ে দিতে পারি, যার কারণে বাচ্চাগুলা পানিতে পড়লেও মারা যাবে না, পানিতে পড়লেও মারা যাবে না, ওরা পানি থেকে উঠে যেতে পারবে। আর এটা না করলে আমাদের পানিতে পড়েও বা অনেকগুলা কোয়েলের বাচ্চা মারা যেতে পারে, এই জিনিসটা আমরা খেয়াল করব। এরপরে আমরা আরেকটা জিনিস যে জিনিসটা দেখব, সেটা হচ্ছে আমাদের যে ওষুধ ব্যবস্থাপনাটা, আমরা অনেকে বুঝতে পারি না, মনে করে যে আমাদের এই বাচ্চাগুলোকে অনেক ওষুধ খাওয়াতে হবে, অনেকে অ্যান্টিবায়োটিক খাইয়ে দেয়। আমি বলবো যে কোয়েল পাখির বাচ্চাগুলাকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কোনো দরকার নেই। আপনি ইচ্ছা করলে প্রথম দু তিন দিন একটা কসমিক প্লাস নামে একটা ওষুধ রয়েছে, কসমিক প্লাস, আবার বলতেছি আমি, আরেকবার বলতেছি, কসমিক প্লাস, ওই ওষুধটা নিয়ে আসে, ওটা হচ্ছে নাভি শুকানোর ওষুধ, এটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর ওদেরকে অতিরিক্ত ওষুধ খাওয়ানোর দরকার নেই, পারলে আপনি জিঙ্ক এবং ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন, ওই এই আইটেমগুলো আপনারা অল্প, একেবারে অল্প করে আপনারা দিতে পারেন, ঠিক আছে। আর পানিগুলো যেন ফ্রেশ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওরা খাবারের পাত্র প্রথম প্রথম তো ফ্লোরে বিছিয়ে দিবেন, এরপরে দু তিন দিন পর থেকে অল্প অল্প করে একটা দুইটা করে খাবারের পাত্র দিয়ে, খাবারে পাত্র আপনারা দিয়ে যেন ওরা খাবারের পাত্র চিনে অভ্যস্ত হয়, সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। দেখবেন আস্তে আস্তে ওরা খাবারের পাত্র থেকে খাবার খাওয়া শিখে যাবে, এরপরে ওরা আর যে নিশ্চয় বিষটা থেকে খাবার খোঁজে আর খাবে না, তাহলে ওরা পেটের সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। আর ওদেরকে ভয় দেখানো যাবে না, ওরা একটু ভয় পায়, বাচ্চাগুলো একটু ভয় পায়, প্রয়োজন ব্যতীত ওদের কাছে যাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন ব্যতীত ব্রুডারির কাছে যাওয়ার দরকার নেই, গেলে ওরা ভয় পায়, ভয় পেয়ে ওরা ছোটাছুটি করে, যার কারণে ওরা নিচে যে বাচ্চাগুলো পড়ে যায়, অনেকগুলা বাচ্চার নিচে, তাহলে ওই বাচ্চাগুলা ক্ষতি হয়ে যায়, মারা যায়, ঠিক আছে, অসুস্থ হয়ে যায়। সো প্রয়োজন ব্যতীত যাওয়ার কোনো দরকার নেই, অতিরিক্ত শব্দ যেন ওদের কাছে না যায়, এই জিনিসটা খেয়াল করবেন, এবং ওদের তাপমাত্রাটা যেন সবসময় সঠিক থাকে। আপনারা ইচ্ছা করলে কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। আমি আমার দুইটা, আমি তো এখন তিনটা ধাপে করতেছি ব্রুডিং, তিনটা ধাপের মধ্যে দুইটা ধাপে আমি দুইটা কন্ট্রোলার লাগিয়ে দিয়েছি বর্তমানে, আর একটা ধাপে আমি ম্যানুয়ালি আমার যে এসটিসি 2 মিটার আছে ওইটাতে তাপমাত্রাও দেখায় এবং আর্দ্রতাও দেখায়, আমি এই এসটিসি 2 মিটারটা দিয়ে আমার যে আমি যেটাতে কন্ট্রোলার লাগাই নেই ওইটার তাপমাত্রা দেখতেছি, এবং আমি আলহামদুলিল্লাহ সঠিকভাবে সবগুলা ইয়ার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারতেছি। এবং আমি যে ব্রুডারে যে দুইটা ব্রুডারে আমি কন্ট্রোলার ফিট করেছি, এগুলা যখন তাপমাত্রা বেশি হয়ে যায় তখন কিন্তু লাইটটা বন্ধ হয়ে যায়,
তো এটার একটা প্রবলেম রয়েছে, লাইটটা বন্ধ হয়ে গেলে তো ওদের তাপমাত্রাটা সঠিক থাকার জন্য লাইটটা বন্ধ হয়। এটাখানে কন্ট্রোলারের কোনো দোষ নেই, তবে একটা প্রবলেম হয় যে বাচ্চাগুলো লাইট বন্ধ হয়ে গেলে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেলে আবারও ছোটাছুটি শুরু করে দেয়। ওই ছোটাছুটিটা থেকে বাঁচার জন্য আমি যেটা করেছি, আমার ঘরে সৌরবিদ্যুৎ রয়েছে, আমি সৌরবিদ্যুতের লাইন দিয়ে দুটো ডিসি লাইট আমি লাগিয়ে দিয়েছি। এই লাইট গুলা 24 ঘন্টায় চলতে থাকে, আর এগুলা কোনো তাপমাত্রা তৈরি করে না, এগুলা শুধু আলো তৈরি করে, যার কারণে যখন ওই যে লাইট তাপমাত্রার কারণে লাইটটা বন্ধ হয়ে যায় কন্ট্রোলারের, তখন এই লাইট গুলার আলোটা থেকে ওরা আর অন্ধকার পায় না, বুঝতে পারে না যে লাইটটা বন্ধ হয়েছে, তার কারণে ওদের তাপমাত্রার কোনো প্রবলেম হয় না, এই কারণে ওরা আর ভয় পায় না, ছোটাছুটি করে না, তখন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ব্রুডারে যে মেন মেন জিনিসগুলো বলেছি আবার একটু বলতেছি, আপনারা সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন, তাপমাত্রা অতিরিক্ত বেশি হবে না, কম হবে না, এবং তাপমাত্রাটা আপনারা প্রথম সপ্তাহে 35 ডিগ্রি রাখবেন এবং দ্বিতীয় সপ্তাহে 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখবেন, তাহলেই হবে। আর ব্রুডিং এর সময়টা গরমকালে 10 থেকে 12 দিন এবং শীতকালে কখনো কখনো 1 মাসও করা লাগে, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন। আর আপনি যদি তাপমাত্রাটা এলোমেলো দেন তাহলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। আর পর্যাপ্ত পরিমাণে খাবারের পাত্র এবং পানির পাত্র দিবেন। আর ব্রুডারে কখনো আপনি সকাল বিকাল রাত্রে খাবার দেওয়ার এরকম কোনো পরিকল্পনা করবেন না, আপনি খাবার শেষ হলেই খাবার দিয়ে দিবেন, খাবার শেষ হলেই খাবার দিয়ে দিবেন, এবং পানি শেষ হওয়ার আগেই চেষ্টা করবেন দেওয়ার জন্য, কারণ শেষ হওয়ার আগে পানিটা একটু ময়লা হয়ে করে ফেলে ওরা, ওই ময়লাটা ভালো করে পরিষ্কার করে দিবেন। প্রত্যেকবার পানি দেওয়ার সময় পানির পাত্র ধুয়ে দিবেন, তাহলেই হবে। আর খাবারটা বেটে অথবা গুঁড়ো করে যেভাবে পারেন আপনি গুঁড়ো করে দিবেন, তাহলে ওরা খেতে পারবে সুন্দর করে। আর যে খাবারটা দিবেন, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কোন খাবারটা দিবেন, আমি যে খাবারটা খাওয়াচ্ছি এটা হচ্ছে সোনালি স্টার্টার। সোনালি স্টার্টারের কাজ হচ্ছে যে বাচ্চাগুলো দ্রুত গ্রোথ হবে এবং ওদের হাড়গুলা শক্ত হবে। সোনালি স্টার্টার খাবারটা আমি সবসময় খাইয়ে থাকি, ব্রয়লার খাবারটা আমি এত খাওয়াই না, ব্রয়লারে অতিরিক্ত ফ্যাট যার কারণে ছোট বাচ্চারা সহ্য নাও করতে পারে, তাই সোনালি স্টার্টারটা খাওয়াই, ওদের গ্রোথটা ভালো হয় আর ওদের শরীরটা শক্ত হয়। সোনালি মুরগিটা আমরা জানি যে আমরা সাধারণত ব্রয়লার যে ফার্মের মুরগিগুলো খেয়ে থাকি ওদের থেকে একটু শরীরটা শক্ত হয়, যার কারণে আমরা দেশি মুরগির কিছুটা হলেও স্বাদ পাই, ওই কারণে আমি কোয়েল পাখিকে সোনালি স্টার্টারটা খাওয়াই, যার কারণে ওদের শরীরটা শক্ত থাকে, শক্ত থাকলে ওরা অসুস্থতা একটু কম হবে। ফার্মের মুরগি তো একটু ধকল হলেই ওরা অসুস্থ হয়ে যায় এবং মারা যেতে পারে, তাই আমি সোনালি স্টার্টারটা খাওয়াই, ওরা আলহামদুলিল্লাহ ভালো থাকে। আর আমার বাচ্চাগুলা এখন পশম টশম সব উঠে গেছে, অতি তাড়াতাড়ি এগুলো আমি ব্রুডার শেষ করে দেবো, ব্রুডিং সময়টা আর কয়েকদিন আছে। তবে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলা আমার এক ভাই সৌদি আরবের এক থেকে এক ভাই কিনে নিয়েছে, রেদওয়ান নামে এক ভাই, উনি বাচ্চাগুলা আমাকে বুকিং দিয়ে কিনে নিয়েছে, আর আমার কাছে বর্তমানে এই বাচ্চাগুলাই রয়েছে, আমি আর কোনো বাচ্চা ফুটাই নেই। আর আপাতত এখন আর ফুটাবো না, আমার একটা ফ্যামিলি একটা প্রবলেম চলতেছে, প্রবলেম বলতে আমি যে ওদেরকে ফুটানোর পরে রাখার যে জায়গাটা দিতে কষ্ট হয়ে যাচ্ছে, আমি একটা শেড করবো আপনাদেরকে আরও আগে বলেছিলাম, ওই শেড করতে একটু লেট হয়ে যাচ্ছে, যার কারণে আমি বাচ্চাগুলো এখন আর ফুটাবো না। আর এই শীতটা আশা করি আমি যদিও ফুটাইলে এগুলো আমার নিজের জন্য রাখবো, এখন আর কোনো বাচ্চা বিক্রি করব না, এই বাচ্চাগুলাই বিক্রি করে দিলাম লাস্ট। আপনারা অনেকে বাচ্চার জন্য ফোন করে থাকেন, তাহলে ওই যে এখন আপাতত পাবেন না, আজকের তারিখটা হচ্ছে আপনারা জানেন 18 অক্টোবর 2019, আমি আপাতত কয়েক মাস বাচ্চা ফুটাবো না, এরপরে আমি ইনশাল্লাহ শীতের শেষে আমি বাচ্চা ফুটানো শুরু করব। আমি আগামী যে সিজনটাতে আমি ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব, এই সিজনটাকে আমি ধরবো না, আমার শেডটা করতে যেহেতু একটু লেট হচ্ছে, আমি সেহেতু এর জন্য আমি ইচ্ছা থাকলেও আমি এই শীতের সিজনটাকে আমি ধরতে পারতেছি না, তাই মনে একটু কষ্ট লাগলেও তবে কিছু করার নাই, বাস্তবতাটাই এমনই। যাক যেটাই হোক, অনেক কথা বললাম, আপনাদের মাঝে আসা হয় না সবসময়, ব্যস্ত থাকতে হয়,
একজন মানুষ অনেক দিকে সামালতে হয়, আপনারা অনেকে জানেন। আমি একটা স্কুলে চাকরি করতেছি, আবার একটা দোকান চালাচ্ছি, আর ছোটখাটো একটা খামার, আর এই সব মিলিয়ে আমার মনে করেন যে একটু সময় পেতে কষ্ট হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে হয়তো অনেক সময় প্রত্যেক দিন ভিডিও দিতে গিয়ে নাও দিয়ে থাকি। তবে আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন, আমার ভিডিও নিয়মিত দেখেন, আশা করি আপনারা এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার প্রবলেমটা বুঝতে পারবেন। তবে আমি আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আপনারা আমাকে প্রত্যেক দিনে অনেকে অনেকে কল দেন, আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আর যতটুকু পারি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আর আমি তো আসলে সত্য কথা যেটা, আমি কিন্তু কোয়েল পাখির কোনো ডাক্তার না, আমি জাস্ট অল্প করে পালন করতেছি, শৌখিনভাবেই বলা যায়। আমি এখনো প্রফেশনালি ভালো করে যেতে পারিনি, যাইনি, যার কারণে আপনাদের অনেকে প্রশ্ন করে থাকে বিভিন্ন প্রবলেম নিয়ে। আমি আমার নিজস্ব গান থেকে আমি যা জানি আপনাদেরকে বলার চেষ্টা করি। আর তবে বলে নিচ্ছি ভাইয়া, আমি কিন্তু কোয়াল পাখির কোনো ডাক্তার না, আমি জাস্ট ছোটখাটো একটা খামারই বলা যায়, শৌখিন খামারি। আপনারা আমার, তবে অনেকে আমার থেকে পরামর্শ নিয়ে ভালো হয়েছে, ওনাদের অনেক প্রবলেম সলভ হয়েছে, এটা শুনলে ভালো লাগে। তবে ভাইয়ারা আপনারা অনেকে কল দেন, আমি অনেক সময় ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি না। আবার দেখা গেল যে আপনারা অনেকে রাত্র 11টা 12টা এবং 1টা 2টা 3টার দিকেও কল দিয়ে দেয়, বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়ারা অনেক মানে অসমে, ওনাদের সাথে আমাদের দেশের টাইমটা না মিলার কারণে ওনারা অসমে কলটা দিয়ে দেয়, যার কারণে অনেক একটু ডিস্টার্ব ফিল করতে হয়। তবে ভাইয়েরা কিছু মনে করবেন না, অনেক সময় রিসিভ করতে পারি না, তবে আমি যদি একবার রিসিভ না করতে পারি, আপনারা সঠিক সময়ে কল দিবেন, ইনশাল্লাহ রিসিভ করব। নামাজের সময়টা ব্যতীত এবং ঘুমের সময়টা ব্যতীত একটু কল দিবেন, এবং চেষ্টা করবেন যেন সকাল 8টার পরে এবং রাত্র 10টার আগে কল দেওয়ার জন্য। আর বিশেষ করে সবচেয়ে ভালো হয় আপনি যদি দুপুরের পরে এবং বিকালের মধ্যে যদি কল দেন, ওই সময়টা একটু ফ্রি থাকি অনেক সময়, ওই সময়টা আপনাদের সাথে ভালো করে কথা বলতে পারবো। যাক, যেটাই হোক, আর বাড়তি কোনো কথা বলবো না, সকলে আজকে ভালো থাকবেন, কাজী 143 বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন। যাক, আজ আর পর্যন্তই, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অনেক ধন্যবাদ, আর সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি।